দেখতে পাচ্ছো কাজের মাঝখানে সমস্যা করতেছে, খেলি খেলার সময় খেলি দেখতে পাচ্ছ সবাই, হয়তো আমার মাঝখানে একটু সমস্যা হচ্ছে, তোমরা দেখতে পাও অনেকে কষ্ট হচ্ছে, কিন্তু তোমাদের যে পাঠ পরিকল্পনা দিয়েছি সেখানে দেওয়া আছে। এখানে আমি আবার বলছি, পড়ে দেখছি গড়ে, আমরা গড়ে ঘুম থেকে উঠি, হাত আমরা খাওয়ার আগে হাত ধুই, পড়ি আমরা পড়ার সময় পড়ি, কাক কাকের রং কালো, কলস কলসে কোনো পানি ছিল না, নুড়ি কাক কলসের নুড়ি ফেলল, আতা গাছে তোতা পাখি বসে আছে, খেলি খেলার সময় খেলি, ঠোঁট কাক ঠোঁটে ঢুকিয়ে দিল কিসে কলসিতে। তো আশা করি আজকের এই বাংলা ক্লাসের পাঠ্য পড়াশোনা বা পাঠ্য গ্রহণের ক্লাসে তোমাদের কাছে অনেক ভালো লাগবে, তোমরা তোমাদের অভিভাবকদের সাহায্য নিয়ে পড়াগুলো তোমরা পড়ে ফেলবে, শিখে ফেলবে, সর্বপ্রথম শিখে তারপর তোমরা কি করবে এসডাব্লিউ করবে, তারই কিছু সর্বপ্রথম পড়াটা শিখবে, শিখে তোমাদের যে বাংলা প্রথম এসডাব্লিউ থাকা আছে সেখানে তোমরা কি করবে লিখবে, মুখস্থ লিখবে। আশা করি সবাই এই পড়াগুলো শিখবে এবং শিখে মুখস্থ করে লিখবে। তো আজকের ক্লাস এখানেই শেষ, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।